বন্ধুরা আজকে চলে এসেছি, কিন্তু আমি সামন্ত বক্স অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে এসে গেছি। অবশ্যই তোমাকে দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে দাদাদের এখানে কী কী জিনিসগুলো বানানো হচ্ছে কিংবা কী কী জিনিসগুলো স্টক রয়েছে। আমি দুটো থেকে তিনটে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আলাদা আলাদাভাবে, তাতে তোমরা কিন্তু জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে যে কী কী জিনিসগুলো রয়েছে। সবার আগে বলে দিই, এই ভিডিও তোমাকে দেখানোর চেষ্টা করবো পুরনো বক্সের কালেকশন। তো আমি এই মুহূর্তে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ বক্সের সামনে প্রচুর বক্স রয়েছে, পুরনো বক্স। তার আগে তোমাদের কিন্তু আমি অ্যাড্রেসটা একটু বলে দেবো, তার সাথে তোমাদের জানিয়ে রাখি মোবাইল নাম্বার দেবো আমি মালিকবাবু। ফোন করে অযথা ডিস্টার্ব করবে না, মানে যারা নিতে চাইছো না, কারণ অনেকে ফোন করে করে বারবার ধরে কিন্তু ডিস্টার্ব করে, দাদা কত কী দাম রয়েছে, কী কী জিনিস আছে। আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, দুটো ভিডিও দেবো বললাম এই জন্য, তাতে করে তোমরা বুঝতে পারবে কোন কোন জিনিসগুলো রয়েছে। আর যারা যারা নিতে চাইছো তারা কিন্তু তাকে যোগাযোগ করে আসতে পারো এখানকে, এসে নিজের চোখে জিনিসগুলো দেখবে, তারপর কিন্তু নিতে পারবে। আর তার আগে তোমাদের জানিয়ে দিই যে প্রত্যেকটা বক্স যখন তোমরা এখান থেকে নিয়ে যাবে, পুরনো বক্সের কথা বলছি কিংবা নতুন বক্স, নতুন বক্সের কথা ছেড়ে দাও, এটা পুরনো বক্সের কথা বলছি শুধু, যারা নিতে চাইছো তো প্রত্যেকটা কাভার তোমরা দেখতে পাবে যে এরকম নতুন দেবে, বাদ বাকি এই যে জালি রয়েছে অরিজিনাল জালি যাদের লাগানো রয়েছে অরিজিনাল জালি থাকবে, কোনো যদি কালার কোথাও চটে যায় সেগুলো কিন্তু একদম দাদা পুরোটা রিপেয়ার করে তারপরেই দেবে। কালার টালার বলো, সাইডের কালার বলো, যদি কোনো প্রবলেম থাকে সব কিন্তু সলভ করে তারপরে এখান থেকে দেওয়া হয়। তো অবশ্যই চাইলে কিন্তু যোগাযোগ করে আসতে পারো দাদার এখানে। আর যদি বলো যে এরকম নাম লিখতে হবে, নামও কিন্তু সেটাকে লিখে দেয়। তো হচ্ছে অ্যাড্রেসটা তোমাদের জানিয়ে দিই, এটা হচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুর হেড়িয়া থেকে আসতে হবে, এটা হচ্ছে জায়গার নাম উত্তর কলমদান। তো প্রায় কিন্তু 4 কিলোমিটার মতো রাস্তা রয়েছে হেড়িয়া থেকে, তোমরা আসো এখানে এসে দেখে যাও কী কী জিনিসগুলো রয়েছে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর যারা যারা চাইছো যে বক্স নেবো, পুরনো বক্স নিয়ে ব্যবসা করতে শুরু করবে, তারা নিতে পারো, পুরনো বক্স দিয়ে শুরু করো, তারপর তোমাদের যদি মনে হয় যে তোমাদের মার্কেট ভালো হয়েছে তখন তোমরা চাইলে নতুন বক্স করে নিয়ে যেতে পারো। আর একটা জিনিস বলে দিই, যে এই পুরনো বক্সগুলো রয়েছে তোমরা ভাবছো যে পুরনো বক্সে তারা ব্যবসা করে নাকি, না পুরনো বক্সে ঠিক ব্যবসাটা না, সে করে এগুলো এক্সচেঞ্জ করে অনেকে বানিয়ে নিয়ে গেছে নতুন সেট আপ। তারা কিন্তু প্লাস মডেলে যেসব ছিল, কারণ এখন বুঝতে পারছো প্লাস মডেল বাজারটা একটু অনেকেই বদলে দিয়েছে, কারণ সব পপ চাইছে এখন, তার জন্য কিন্তু এগুলো এক্সচেঞ্জ করে নতুন মাল বানিয়ে নিয়ে গেছে। আর তার জন্যই কিন্তু দাদা এখানে স্টকগুলোর হয়ে গেছে, এখানে রয়েছে সাইডও রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। এই ভিডিও তোমার দেখানোর চেষ্টা করছি এখন কী কী জিনিসগুলো এখানে রয়েছে। সবার আগে তোমাদের এখান থেকে দেখাবো, এগুলো হচ্ছে কিন্তু 2 ইয়ার বেস। আচ্ছা, এটা নতুন না পুরনো? এটা নতুন, তাই তো? এটা নতুন না পুরনো? এটা পুরনো, তাই তো? 2 ইয়ার বেস কটা আছে? 4টা। এরকম কিন্তু 2 ইয়ার বেস রয়েছে, 4 পিস, একদম নিউ কন্ডিশনে রয়েছে, দেখলে বুঝতেই পারবে না যে এটা পুরনো বলে আমার তো মনে হয়েছিল নতুন, কারণ কালার বলো, ভেতরের কাজ বলো, প্লাইগুলো বলো, যেমনকে তেমনই রয়েছে, একদম পুরো যেন নতুনই লাগবে। অবশ্যই কিন্তু তোমরা চাইলে এরকম জিনিসগুলো নিয়ে যেতে পারবে এখানে, এরকম 4 পিস রয়েছে 2 ইয়ার বেস। কত কী দাম রয়েছে এগুলো হয়তো তোমরা ফোনে জানতে পারবে না, যাদের নেবার ইচ্ছে আছে তারা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আসবে, এসে কিন্তু নিয়ে যেতে পারবে। আর এগুলো রয়েছে কি, এগুলো সিঙ্গেল বেস? সিঙ্গেল বেসের কী মডেল? টি এইটি মডেল রয়েছে। এরকম ক পিস? এরকম 2 পিস রয়েছে, তোমরা চাইলে এটা পুরনো সব না নতুন? আচ্ছা, এই কোম্পানিগুলো নতুন রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কোম্পানির একদম কাভারটা দেওয়া রয়েছে বেশ সুন্দর, আর এগুলো বেশ মজবুত হয়, এই কাভারগুলো দেওয়া রয়েছে। তো এরকম চাইলে তোমরা নিতে পারো নতুন, এখানে নতুন রাখা রয়েছে কিছু মাল, আর বাদবাকি এগুলো সব পুরনো রয়েছে। পাশে দেখিয়ে দিই, এগুলো হচ্ছে কিন্তু 3 মিড। তো 3 মিড রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি, ক পিস আছে? আচ্ছা, ও পাশে 4 পিস আছে, সেটা তোমাদের দেখিয়ে দেবো, এখানে আছে 4 পিস, তাই তো? তো এগুলো একদম কিন্তু প্রায় ফ্রেশ কন্ডিশনে রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, যেমন কালার বলো, ভেতরের কাজ বলো, আর যা প্লাইগুলো রয়েছে সব কিন্তু একদম ওকে কন্ডিশনে রয়েছে, আর বাদবাকি প্রত্যেকটা কিন্তু নতুন কাভার লাগানো হয়েছে, কারণ এগুলো ফিনিশ হয়ে আছে। যে কাস্টমার দ্বারা আসবে অবশ্যই এসে দেখে যাও, তোমরা নিয়ে যেতে পারো। লিভার মডেল বেশ আছে কটা? এটা এটাও 4টে আছে। তো 4টে রয়েছে কিন্তু এটা, আর তোমাদের বলেছি সবগুলো কিন্তু কাভার দেখছে পাচ্ছি নতুন, একদম মানে ফ্রেশ কন্ডিশনে রয়েছে, একদম ঢাকনা দেওয়া রয়েছে, যারা যারা আসবে নিতে পারো। প্রচুর কালেকশন রয়েছে, ব্যাক সাইড পর্যন্ত মানে অনেকটা দূর পর্যন্ত রয়েছে, এখানে একটা আর এই দুটো জায়গাতে কিন্তু দুটো স্পিকার, এটা উল্টোভাবে লাগানো হয়। তো এটাও এক সময় কিন্তু বেশ ভালো রকমের চলেছিল, প্লাস মডেল পরে মনে হয় এটা চলেছিল। তো এখানে এগুলো সব কিন্তু 18 ইঞ্চির কাটিং, তোমরা 18 ইঞ্চি 1800 ওয়াট কিংবা 2000 ওয়াটের স্পিকার ইউজ করতে পারো। তো পুরোনো আমি বলবো তোমাদের 1800 ওয়াটই ইউজ করো, কিংবা কেউ 1500 ওয়াটও লাগাতে পারো, কোনো সমস্যা হবে না। এই 4টে কিন্তু একই মডেল, আর এগুলো কিন্তু প্রায় বলছে যে 5 বছরের ওয়ারেন্টি রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু নিয়ে যেয়ে 5 বছর আরামসে চালাতে পারবে, কারণ কন্ডিশন দেখলেই বুঝতে পারবে কোথাও কিন্তু কোনো ফাটা নেই কিংবা কোনো প্লাই যে ছেড়ে গেছে এরকম কিচ্ছু না। হয়তো বানিয়েছিল হয়তো 2-4টা কি 10টা ফিল কেটেছে, তারপর হয়তো সব ব্যাক করে দিয়ে আবার নতুন পপ সেট আপ করে নিয়ে চলে গেছে। তো এখানে এখন যে আমার দেখালাম 1টা 2টো 3টে 4টে, তো এই 4টে রয়েছে কিন্তু এখানে বেস রয়েছে। আর এই পাশটা একটু আসো দেখি, এটা দেখালাম, এটা 4 পিস রয়েছে, মিড বক্সটা, এটা মিড বক্স অনেকে খোঁজ করেছিল দাদা 3 মিড বক্স আছে কি না, এগুলো রয়েছে।
রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারবে। এই সাইডটাতে আসো, দেখলে বুঝতে পারবে একটা দুটো তিনটে চারটে, এই চারটে রয়েছে। আর তোমাদের এই বেসটা দেখালাম চার পিস রয়েছে, আর এখানটার দিকে দেখ যেটা হচ্ছে প্লাস বেস রয়েছে, প্লাস বেস এরকম চারটে রয়েছে নাকি, এরকম রয়েছে চারটে প্লাস বেস। আর এগুলোও কিন্তু তোমরা ভিতরটা একটু সামনে থেকে আসো দেখিয়ে দাও, যে ভিতরের কন্ডিশন দেখো, শুধু যেমন ছিল কাজ তেমনই রয়েছে, কোথাও কোনো প্লাই ফাটা নেই কিংবা ছেড়ে যাওয়া নেই, যেমনভাবে বানানো হয়েছিল ঠিক তেমনভাবেই রয়েছে। এগুলো সব 18 ইঞ্চি স্পিকার লাগানো যাবে, সব 18 ইঞ্চির বেসের কাটিং রয়েছে, মিডগুলো রয়েছে সব কিন্তু 15 ইঞ্চি, যেমন হয় 15 ইঞ্চির মিড, আর হচ্ছে বেস রয়েছে সব প্লাস মডেলের কিংবা ওখানে লিভার মডেল যেটা বললো, তো এরকম কিন্তু বিভিন্ন রকমের রয়েছে। আর এগুলো হচ্ছে এলএ মনিটার, এগুলো নতুন, এগুলো একদম কিন্তু অরিজিনাল কাভার টাভার লাগানো রয়েছে, দেখতে পাবে একদম অরিজিনাল, মানে একদম সেলাই টেলাইগুলো দেখলে বুঝতে পারছো, এগুলো একদম কোম্পানির কাভার লাগানো রয়েছে। আর এই পাশটাই তোমাদের দেখিয়ে দিই, এই পাশটাতে কিন্তু রয়েছে 2-এর বেস, তাই তো? 2-এর বেস কপিস আছে এরকম, 2 পিস, 8 পিস, আচ্ছা 2-এর বেস, ও সেখানেও আছে না দেখলাম, আচ্ছা সেখানেও আছে, এখানেও রয়েছে পরপর সাজানো, সামনের দিকটা যেমন তোমাদের দেখালাম, এখানে একটা দুটো রয়েছে, আর বাদ বাকি এগুলো একদম কন্ডিশন বললাম পুরো নতুনই লাগছে। আমি তো ফার্স্ট ভেবেছিলাম এটা নতুন, তারপর দেখলাম যে যা বলছে পুরনো, মানে এটা কেউ চেঞ্জ করে দিয়ে নিয়ে গেছে। এই মডেলের বেস রয়েছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, এই সাইডে একটা স্পিকার লাগানো আছে, মাঝখানে দুটো, আর সেই পাশে একটা, মানে এখন যেমন মিড বক্সে যেরকম স্টাইলটা রয়েছে না, উপরে একটা নিচে একটা আর মাঝখানে দুটো দুটো, সেই রকমের কিন্তু এটা বেস বক্স রয়েছে, এরকম কপিস রয়েছে, এরকম 2 পিস রয়েছে, তো এরকম আছে 2 পিস। আর এগুলো তো এলে তোমাদের দেখালাম সব কোম্পানির কাভার, আর কাজগুলো কীরকম কী করা হয়েছে এখানটা দেখলে বুঝতে পারবে, সামনেটা একটু দেখাও, এই সামনেটা দেখলে বুঝতে পারবে যে এটা কোম্পানির কাজ কেমন কীভাবে করা রয়েছে, আর বাদ বাকি সেলাই টেলাইগুলো অবশ্যই দেখতেই পাচ্ছ। এলে নিয়ে যাও, এগুলো খুব সুন্দরভাবে কিন্তু বানানো, আর ভালো প্লাই দিয়ে বানানো আছে, মানে দামি প্লাই দিয়ে কিন্তু জিনিসগুলো বানানো আছে। আর এখানে রয়েছে তোমার ভি স্টাইলের যে বেস রয়েছে, ভি স্টাইলের বেস তোমাদের দেখিয়ে দিই, ওপরে একটা, সেই সাইডে একটা দুটো স্পিকার লাগানো যাবে, নিচের দিক থেকে দুটো লাগানো যাবে, দুটো দুটো চারটে স্পিকার লাগানো যাবে, এরকমের বেস কটা আছে একটু বললে ভালো হতো। এরকমের বেস রয়েছে 4 পিস, সেখানে একটা, এখানে একটা, দুটো, আর বাদ বাকি রয়েছে পেছনে নাকি, পেছনে রয়েছে আরও দুটো, তো টোটাল 4টে রয়েছে। যারা যারা চাইছো বিভিন্ন রকমের মডেল, তোমাদের প্রায় 3-4 রকমের মডেল দেখালাম, প্লাস মডেল দেখিয়েছি, আর সেখানে একটা কি মডেল বলছিলে, লিভার মডেল রয়েছে একটা, তারপর এখানে মাইনাস মডেলের মতো যেটা দেখালাম, মিড বক্সের মতো যেটা স্টাইলটা রয়েছে, এইটা রয়েছে একটা তোমার ভি স্টাইলের মিড বেস বক্স, তো এইরকম রয়েছে কিন্তু বিভিন্ন রকমের বক্স, অবশ্যই তোমরা যোগাযোগ করে আসো। আর এখানে তোমাদের 4D বক্স দেখিয়ে দিই, সোজা সোজা স্পিকার লাগানো, যেটা বাঁকুড়ার লাইনে চলে কিংবা আমাদের পাশে এখনও চলে এরকম 4D বক্সগুলো, অনেকে দাদারা হয়তো চেঞ্জ করে নিয়ে গেছে, কন্ডিশন পুরো এই ক্লাস রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা এখান থেকে জিনিস পেয়ে যাবে। এটা আছে 4 পিস, তাই না? এটা আছে 4 পিস, আর মাঝখানের বক্সগুলো তোমাদের একটু উপরে উঠে দেখানোর চেষ্টা করবো, নাহলে বুঝতে পারবে না, কারণ তোমার পুরোটা চারিদিকটা ঘুরে যেমন দেখিয়ে দিলাম, মাঝখানটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ মাঝখানে পুরো স্টক করা আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন রয়েছে কিন্তু আমি একদম বক্সের পাহাড়ের উপরে বললেই হয়, কারণ তোমাদের চারিদিকটা ঘুরে দেখিয়ে দিয়েছি কী কী বক্সগুলো আছে দেখিয়েছি, এখন তোমাদের উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের কিন্তু এলএ রয়েছে, 15 ইঞ্চি স্পিকার লাগানো যাবে, আর এখানে একটা হাইজ লাগানো হয়, যে টুইটার লাগানো হয় ভেতরে, আর ওইটা হচ্ছে RX-এর মডেল, না RX-এর মডেল রয়েছে ওইটা, ওটা হচ্ছে 15 ইঞ্চি স্পিকার লাগানো হবে, সিঙ্গেল স্পিকার ওইটা। আর ডবল স্পিকার তোমাদের একটু দেখিয়ে দিই, এখানটা রয়েছে ডবল স্পিকারে, আর তোমাদের একটু কাভারটা দেখাবো তার আগে, যে বলছি যে দামি কাভার কেন কোম্পানির কাভার, সেটা কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, এই কাভারও কিন্তু দাদার এখানে বানানো হয়, যত বক্সের কাভার দেখতে পাচ্ছ প্রত্যেকটা বক্সের যে কাভারগুলো দাদার কিন্তু এখানেই বানানো হয়। এই একই নাম্বারে তোমরা যোগাযোগ করতে চাও, যোগাযোগ করতে পারো, যারা যারা বক্সের কাজ করো কিংবা কোনো কাভার তোমাদের প্রয়োজন মনে হয়, তোমরা যে কোনো বক্সে কিন্তু এখান থেকে কাভার বানিয়ে নিতে পারো, ওই নাম্বারই যোগাযোগ করবে মালিকবাবুর সাথে, যোগাযোগ করে অবশ্যই কিন্তু তোমরা আসতে পারবে কিংবা নিয়ে যেতে পারবে, যে কোনো মডেলের কিন্তু বক্স পেয়ে। আর এটা হচ্ছে কিন্তু VMAX মডেলের একটা বক্স রয়েছে ডবল স্পিকারের, 15 ইঞ্চি কাটিং, তো এটা হচ্ছে দুখানা রয়েছে, আর তার সাথে তোমাদের জানিয়ে দিই এখানে রয়েছে কিন্তু 6 বেস, দুইখানা রয়েছে 6 বেস, এখানে একটা, তার নিচে আরও একটা রয়েছে, তো দুখানা রয়েছে কিন্তু 6 বেস, অবশ্যই তোমরা নিতে পারো। র‍্যাক রয়েছে এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে আছে, তাই তো? চারটে রয়েছে, তোমরা চাইলে এগুলো পুরনো নিয়ে যেতে পারো, কারণ কেউ হয়তো দিয়ে গেছে, পুরনো জিনিস রয়েছে এখানে। আরও নিচে অনেক বক্স রয়েছে, সেগুলো সব কি বেস বক্স, বেস বক্স রয়েছে আরও প্রায় এর নিচে 4খানা, তো এগুলো হচ্ছে কিন্তু আপাতত টোটাল বক্সগুলো। আরও রয়েছে সাইডে, সেগুলো তোমাদের একটু পরে অন্য একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো, তো যারা যারা চাও অবশ্যই যোগাযোগ করে দাদার এখানকে আসো, নিয়ে যাও, প্রচুর জিনিস রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে, নতুন বলো পুরনো বলো বিভিন্ন রকমের বক্স পেয়ে যাবে, তার সাথে কিন্তু কাভারগুলো তোমরা এখান থেকে অ্যাভেলেবেল পাবে, তার সাথে কিন্তু তোমাদের অন্য একটা ভিডিওতে আরও কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো, পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো।